হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা ইংলিশ ফিল্ম নিয়ে কথা বলবো যেটা নেটফ্লিক্সে কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে, এবং এই ফিল্মটার নাম হচ্ছে টু অল দ্য বয়েজ অলওয়েজ অ্যান্ড ফর এভার। এটা হচ্ছে টু অল দ্য বয়েজের থার্ড পার্ট, এবং এটা হচ্ছে ট্রিলজির লাস্ট পার্ট একদম, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। এবং তোমরা যারা আগের দুটো পার্ট দেখেছো তারা হয়তো তোমরা জানো যে এই পার্টটাতেও কিন্তু লানা আর পিটারকে নিয়েই এখানে গল্পটা আরও এগোবে। তো নেটফ্লিক্সে যে কটা টিনেজ মানে রোম্যান্টিক কমেডি বা রোম্যান্টিক জনারের যে ড্রামাগুলো, যে ফিল্মগুলো বেরোয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কয়েকটা জিনিস খুব কমন থাকে, যেগুলো হচ্ছে একটা প্রম নাইট হবে, একটা হাই স্কুল গ্র্যাজুয়েশনের এরকম সিন দেখাবে, একটা হচ্ছে ফ্যামিলির টার্মোয়েলে একটা সিন দেখাবে, মানে এরকম একটা মোমেন্ট থাকবে, আর একটা হচ্ছে মানে রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে, আবার প্যাচ আপ হচ্ছে, আবার হয়তো মানে একটা থার্ড পার্টি চলে আসছে। তো এই কয়েকটা কমন জিনিস কিন্তু মানে নেটফ্লিক্সের মানে ম্যাক্সিমাম কিন্তু টিনেজ এই মুভিসগুলোতে কিন্তু থাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সব মুভিগুলো কিন্তু সেম হয় না। তার মধ্যে কিছু কিছু মুভি কিন্তু খুব ভালো হয় এবং কিছু কিছু মুভি কিন্তু খুব খারাপ হয়। তো এই টু অল দ্য বয়েজ অলওয়েজ অ্যান্ড ফর এভার এই বইটাতেও কিন্তু কিছু কিছু মানে থিম কিন্তু খুব কমন আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বলতে হয় যে এই মুভিটা কিন্তু অতটাও খারাপ না, মানে ঠিকঠাক করেছে। সেটার জন্য কিন্তু কয়েকটা কিন্তু যথেষ্ট ভালো কারণ আছে। সেটা প্রথমগুলো কারণ হচ্ছে এই ফিল্মে আবার আমরা দেখতে পাবো যে পিটার আর লানার রিলেশনশিপটা কীভাবে এগোবে। এখানে গল্পটায় দেখাচ্ছে যে তারা হাই স্কুল পাস করবে এবং তারপর কে কোন কলেজে যাবে, তো সেই নিয়ে তাদের রিলেশনশিপে কতটা এফেক্ট ফেলবে সেটা নিয়ে এখানে গল্পটা দেখাবে। তো এখানে তারা দুজনে ফার্স্টে চেষ্টা করবে যে সেম কলেজে যাওয়ার জন্য, যাতে তাদের মানে ফিউচারটা আরও তারা একসাথে স্পেন্ড করতে পারে, যাতে তারা একসাথে কলেজ যেতে পারে। কিন্তু এখানে তারপর দেখা যাবে যে লানার হয়তো সেম কলেজে হবে না পিটারের সাথে, তো তাকে অন্য কলেজে যেতে হবে। এবং তারপরও কিন্তু লানার কিন্তু মাইন্ডে অনেক রকম একটা কনফিউশন চলবে, তার কোন কলেজটা বেটার, কোন কলেজে যাবে, কিন্তু তার সাথেও আবার তাকে রিলেশনশিপটা মেনটেন করতে হবে। তো এরকম কিন্তু অনেক কিছু কনফিউশন আসবে তার মাইন্ডের মধ্যে, যার জন্য কিন্তু তাদের রিলেশনশিপটা কিন্তু একটু এফেক্ট ফেলবে। কিন্তু এখানে বলতে হয় যে পিটারের ক্যারেক্টারে কিন্তু নোয়া সেন্টিনিও কিন্তু দারুণ অভিনয় করেছে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং বয়ফ্রেন্ড, যে তার গার্লফ্রেন্ডকে স্পেস দিচ্ছে, তার গার্লফ্রেন্ডকে বোঝার চেষ্টা করছে এবং অ্যাডজাস্টমেন্ট করছে। তো এই যে ছোটো ছোটো ম্যাচুরিটি যে জিনিসগুলো রিলেশনশিপে এখানে যে ফিল্মটা দেখিয়েছে এটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু পোর্ট্রে করতে পেরেছে। এবং আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মে কিন্তু কিছু কিছু গান কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো গানগুলো কিন্তু বেশ ভালো দিয়েছে ফিল্মটার মধ্যে। একটা গান আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে মিডল নেম লাস্ট নেম এরকম একটা গান ছিল, ওই গানটা কিন্তু আমার দারুণ লেগেছে এই ফিল্মটার মধ্যে। এবং তার সাথে কিন্তু ফিল্মটার সিনেমাটোগ্রাফিটা কিন্তু খুব ভালো দিয়েছে। তো এটা যে লুক অ্যান্ড ফিলটা সেটা কিন্তু দারুণভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং তার সাথে এই ফিল্মে কিন্তু কিছু কিছু ক্যারেক্টার আছে মানে কো অ্যাক্টার, তাদের কিন্তু মানে এখানে ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট, ক্যারেক্টার যে হিস্ট্রিগুলো সেগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে। তো রিলেশনশিপ এবং সাব রিলেশনশিপ যেগুলো আছে তো সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু এখানে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যার জন্য কিন্তু মানে ক্যারেক্টারের যে ডেভেলপমেন্টগুলো, ক্যারেক্টারগুলো এক্স্যাক্টলি কী করতে চাইছে, তাদের মধ্যে দিয়ে কী চলছে, তোমরা কিন্তু সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এবং ওভারঅল এটার মধ্যে হ্যাপি এন্ডিং আছে না স্যাড এন্ডিং আছে সেটা তোমাদের জানতে গেলে অবশ্যই ফিল্মটা দেখতে হবে। তো এই যে তিন নম্বর যেটা যে পার্টটা বেরিয়েছে, এই মানে পুরো ট্রিলজির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট পার্টটা এবং থার্ড পার্টটা। মানে এখানে যেহেতু তারা স্কুল পাস আউট হচ্ছে, তাদের মধ্যে একটা আলাদা রকম ম্যাচিউরিটি এসছে রিলেশনশিপটাকে ডিল করার জন্য, তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো ওভারঅল বলা যেতে পারে যে তোমরা যদি টিন রোম্যান্টিক ড্রামা যদি এনজয় করো আর যদি নোয়া সেন্টিনিওর যদি ফ্যান হও, তাহলে অবভিয়াসলি এই মুভিটা দেখতে পারো, অতটাও খারাপ লাগবে না। এবার হ্যাঁ, কিছু কিছু লোকের হয়তো খারাপ লাগতে পারে, কারণ খুব ক্লিশে একটা গল্প এখানে দেখিয়েছে, মানে খুব কমন টাইপের গল্প, অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে। বাট ওভারঅল যদি দু ঘন্টা হাতে সময় থাকে আর যদি একটা রোম্যান্টিক মুভি যদি দেখতে চাও, তাহলে এটা দেখে নিতেই পারো। আমরা যারা অলরেডি মুভিটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।